ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ বায়োস্কোপ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি হওয়ার জন্য যে কোনো একটি কলেজকে চয়েস দেওয়া যায়। সে লক্ষ্যে আপনারা যারা কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজে ভর্তি আবেদন করতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য। 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন 28 জুলাই বিকাল 4টা থেকে শুরু হয়। 14 আগস্ট 2021 তারিখ রাত 12টা পর্যন্ত তা চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজে মোট 60টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। হিসাববিজ্ঞান, যার আসন সংখ্যা 130টি, ব্যবস্থাপনা আসন সংখ্যা 130টি, রাষ্ট্রবিজ্ঞান আসন সংখ্যা 60টি, অর্থনীতির আসন সংখ্যা 50টি, ইংরেজির আসন সংখ্যা 50টি, গণিত আসন সংখ্যা 50টি, প্রাণীবিজ্ঞান আসন সংখ্যা 35টি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের পর তা ডাউনলোড করে নির্ধারিত স্থানে আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ লিখতে হবে। আবেদন ফি বাবদ 250 টাকা প্লাস 4 টাকা চার্জ নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের ওয়েবসাইট www.nfgc.edu.bd এই লিঙ্কে অনার্স অ্যাডমিশনস 2020-21 প্রবেশ করে মোবাইল ব্যাংকিং বিকাশ এর মাধ্যমে 16 আগস্ট 2021 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের ক্ষেত্রে আপনাদেরকে 16 তারিখ পর্যন্ত, আগস্টের 16 তারিখ পর্যন্ত আপনারা যে আবেদন ফিটি জমা দিতে পারবেন। আবেদন ফি জমাদানের পর প্রাপ্ত জমা রসিদ প্রিন্ট করে আবেদন ফর্মের সাথে যুক্ত করে তা সংরক্ষণ করতে হবে, অথবা বিকাশ ট্রানজ্যাকশন আইডি আবেদন ফর্মে লিখে সংরক্ষণ করতে হবে। চূড়ান্তভাবে মনোনীত হলে ভর্তির ফর্মের সাথে আবেদন ফর্ম সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। আবেদন ফি জমাদানের পর আবেদন ফর্ম নিশ্চয়ন করা হবে। ফি জমাদানের 24 ঘন্টার মধ্যে আবেদনকারী নিশ্চয়ন মেসেজ পাবে। এজন্য আবেদনকারীকে সকল ধাপে একটি সচল মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক আবেদন ফি জমা না দিলে আবেদন ফর্ম নিশ্চয়ন করা যাবে না এবং ফর্ম বাতিল হয়ে যাবে। যে কোনো তথ্যের জন্য কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেটি নোটিশ অনুসরণ করতে হবে। ভর্তি বিষয়ক যে যে কমিটি রয়েছে নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের, সেখানে একটি ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। তো এ ছিল তথ্যটি, আশা করি তথ্যটি বুঝতে পেরেছেন। আপনারা যারা নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজে ভর্তি হতে চান, আপনারা নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করবেন, তাহলে হয়তো আপনাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটি তথ্য নিয়ে।